মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু এই পরপর দুইটা ঘটনা বলছে। একটা বলছে যে আমি যদি এই গণভবন থেকে আমার যদি ক্ষমতা চলে যায় আমি কোথায় যাব, কোথায় থাকবো, মানে অর্থাৎ ওনার এমন ভাব জনগণ যাতে ওনাকে আরো ওই গণভবনে রেখে দেয়। আপনি তো আগেই এটাকে হালকা করে দিয়েছিলেন যে উনি নির্বাচনে আসছে, আর একদিন আসা উচিত না, এটা সরকারের পরিবর্তন করতে হবে। আরে পরিবর্তন তো পরের ব্যাপার, আজকে আপনি একজনকে মেরেছেন, রক্তাক্ত করেছেন, তিনি হাসপাতালে গিয়েছে, সেইখানে আপনি এইটার দায় দায়িত্ব তো এড়িয়ে যেতে পারেন না যে এই সরকার আসলে এদের অধীনে এত লোভ লালসা। একজন হিরো আলমের মতো লোককে আমরা জানি যে সে ভোট বেশি পাবে না ঢাকা শহরে, তারপরেও তার মতো একজন লোককে মানতে পারে না, তার মধ্যে একজন লোককে সহ্য করতে পারে না। এই সরকারের অধীনে কোনো সময় কোনো নির্বাচন সঠিক না। আগেও যেমন ভুয়া নির্বাচন করেছে, চুরি করেছে 2018 সালে, এই ঠিক এরকমই করবে। যে যেখানে সংবিধানে এবং তার নির্বাচন করার অধিকারে সে যে কোনো জায়গায় করতে পারবেন এবং সেটা করার জন্য তাকে অধিকারও দিয়েছেন, সেখানে এই কথা বলাটা বরঞ্চ দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়া বা এটাকে এই দায়িত্ব বা যেটা সংবিধান বা রাষ্ট্রের অবকাঠামো বা আপনার যেটা নির্বাচন কমিশন তাকে তুচ্ছ তাচ্ছল্য করা মতোই আমার কাছে মনে হচ্ছে যে এই মোহাম্মদ আলী ভাইয়ের কথা। আপনারা জানেন যে আপনার এই হিরো আলম নাকি আমাদের বিএনপির, আজকেও আমি একটা বক্তব্য বলে এসেছিলাম প্রেস ক্লাবের সামনে যে হিরো আলম হচ্ছে আওয়ামী লীগের সৃষ্টি। এখানে তো কোনো স্বাভাবিক, আজ পর্যন্ত আপনি দেখেন যে বিএনপি থেকে যারা নির্বাচন করেছে, আগে নির্বাচিত হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ওনাদের মতো মমতাজের মতো একজন কেউ আছে কিনা, ওনাদের লুৎফুন্নেসা দেখে দেখে পড়তে পারে না তার মতো একজন আছে কিনা, ইয়াবা বদি যে ইয়াবা ব্যবসা করত তার এই কোটি কোটি টাকা, ওখানে আওয়ামী লীগের একজন মহিলা লীগের নেত্রী তিনি সাংবাদিক সম্মেলন করত যে সে ইয়াবা ব্যবসা করে এই এই অবস্থা, তারপর তাকে গ্রেপ্তার করা হলো, মামলা হলো, তাকে মনোনয়নপত্র থেকে বাতিল করে ইয়াবা মিসেজ ইয়াবা বদিকে দিল, তাহলে তার মানিটা কি? এবং তার চেয়েও বড় কথা, ওনারা আরো কিছু লোকজনকে দিছে, যারা মনে করেন যে আমাদের এই যে মুরার সাহেব ছিল, তিনি যে ধরনের ব্যবহার করত, যে ধরনের কথা বলতো, এ কি কোনো সাংসদের মধ্যে পড়ে? এরকম আপনাকে আমি তো অনেকগুলো দেখাতে পারবো। যখন এইগুলো সমাজ দেখে, দেখলে তো অনেকের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যে যদি মমতাজের মতো একজন লোক রাস্তায় গান গেয়ে এসে পরবর্তীতে সে যদি এমপি হতে পারে, তাহলে আমি হিরো আলম একজন নায়ক হয়ে আমি হতে পারবো না কেন? তার নাম ও নামের আগেই তো হিরো। অতএব এইটা কিন্তু তাদেরই সৃষ্টি। এবং আপনি দেখেছেন যে এই গুলশান আর বনানী 17 আসনে যে নির্বাচন হলো, সেখানে কিন্তু ফারুক সাহেবের আত্মীয় কানাডা থেকে চলে এসেছেন, টাকা বিনিয়োগ করেছেন। আপনার আর একজন আসলে লন্ডন থেকে, আর একজন অস্ট্রেলিয়া থেকে এক ভদ্রলোক এসেছেন, এবং একজন মহিলা কাউন্সিলর হয়েছে সিলেটে, লন্ডনে থাকতেন, তিনি আওয়ামী লীগ থেকে এসে নির্বাচিত হয়েছেন, হওয়ার পরে হিরো আলমের কাজ করতেছেন এবং তাকে সাপোর্ট দিতেছেন। এখানে আমি স্পষ্ট বলতে চাচ্ছি যে এই হিরো আলম আওয়ামী লীগেরই সৃষ্টি, এবং আওয়ামী লীগ যে এই 15 বছর অন্যায় অত্যাচার অবিচার এবং মিথ্যাচার বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে সেইটা মানুষ দেখতেছে। দেখার কারণে আওয়ামী লীগের যারা এই ধরনের কিছু ভালো লোকজন তারা ওখান থেকে সরে এসেছে, সরে এসে কার পক্ষে যাবে যেখানে বিএনপি নির্বাচন করতেছে না, তখন তারা হিরো আলমকেই বেছে নিয়েছে। হয়তোবা আওয়ামী লীগকে লজ্জা দেওয়ার জন্য হতে পারে, তাদেরকে ছোট করার জন্য হতে পারে, অথবা তাদের প্রতিবাদের স্বরূপও হতে পারে। এখানে আমরা একটা মোহাম্মদ আলী ভাই দেখাইতে পারবো না যে বিএনপির কোনো একজন লোক ওখানে ভোট দিতে গেছে, ওনার ক্যানভাসে গেছে বা কোনো সময় গেছে। এখন ওনাদের অবস্থাটা হয়েছে যে এরকম ওনারা বলে থাকে, ওনাদের এই গায়ের জোরের কথা ওনারা বলবে। আমি সদ্য আপনাকে দুইটা কথা বলতে পারি, উনি তো বলছে এটা মনে করেন একটা হিসাবে একটা উপজেলা চেয়ারম্যান বলতেই পারে, কিন্তু ওনাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু এই পরপর দুইটা ঘটনা বলছে। একটা বলছে যে আমি যদি এই গণভবন থেকে আমার যদি ক্ষমতা চলে যায় আমি কোথায় যাব, কোথায় থাকবো, মানে অর্থাৎ ওনার এমন ভাব জনগণ যাতে ওনাকে আরো ওই গণভবনে রেখে দেয়, হ্যাঁ এইরকম একটা ভাব দেখাচ্ছে, বা ওনার কিছুই নেই এরকম একটা ভাব দেখাচ্ছে এটা জনগণের কাছে। কিন্তু জনগণ তো সব বুঝে, কিছু কিছু জনগণ আলোচনা করতেছে যে ওনার কি ক্ষমতার খায়েশ, বা উনি কি আর ক্ষমতা ছাড়তে চায় না, গণভবন কি উনি একেবারে পৈতৃক বা চিরস্থায়ী বন্দোবস্তর মতো করতে চাচ্ছে। আবার কিছু লোক ট্রোল করতেছে যে ওই মেয়েরা বিয়ের পরপর, আমারও একটা ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার উঠে বিয়ে হয়ে গেছে, আইসা বলে দোস্তরা
মেয়েদের কিন্তু নিজস্ব কোনো বাড়ি নাই বিয়ে হওয়ার পর, বুঝছি, কারণ একটা হলে পরের বাড়ি একটা হলে বাপের বাড়ি। তো এখন কি উনি ওনার সুদর্শন ধানমন্ডিতে বিরাট বাড়ি, ওনার সন্তান বিরাট অঙ্কের বেতন নেয়, তারও নাকি অনেক বাড়ি হালাল ভাবে করেছেন, এবং ওনার বাবারও টঙ্গিপাড়া বাড়িতে বাড়ি আছে, সম্পত্তি আছে। এখন ওনার কি সেই টোলের মতো যে মেয়েদের কোনো বাড়ি নাই, ওনার বাবার বাড়ি আর পরের বাড়ি ওই বাড়িতে ওনার না? এখন এটাও আবার কিন্তু বোঝা যায়, এখন এই যে বিষয়গুলো এগুলো তো হাস্যকর। আগে তো অনেক কিছুই নিয়ে ট্রোল করতেছে এবং এইটা বললো। আবার দেখেন 2009 সালে আপনি যদি সরোয়ারদি হাসপাতালে দেখেন, বিরাট করে এখনো আছে, একেবারে জ্বলতেছে, 24 আওয়ার্স আলোকসজ্জা আছে, সেখানে ওনার ছবি দিয়ে লেখা আছে যে আমি যদি মৃত্যুবরণ করি আমাকে বিদেশে আমি কোনো চিকিৎসা নেব না, আপনারা কাউকে পাঠাবেন না, আমাকে কেউ পাঠাবেন না, আমি বাংলাদেশে চিকিৎসা নিতে চাই। অথচ সেই 9 সাল থেকে উনি বিভিন্ন সময় বিদেশে যায়, এই 14 দুইবার উনি 10 টাকার টিকিট কেটে চক্ষু চিকিৎসা করতেছে, এটাও কিন্তু হাস্যকর। তা এখন ওনাদের এরকম ওনারা বলে থাকেন, আর ওনাদের প্রধানমন্ত্রীও বলে থাকেন, ওনারাও বলে থাকেন। আমি এখানে মনে করি, আজকে আমি যখন ওই হিরো আলমের ভিডিও গুলো দেখতেছিলাম, বিশ্বাস করেন না যে আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে সে যেহেতু নির্বাচন করতেছে, তাকে যেহেতু এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের আইন মতো সে নির্বাচনে প্রার্থী হয়েছে, এবং সরকারের প্রশাসন তারা বারবার বলেছে যে তারা সর্বোচ্চ তাদের নিরাপত্তা দিবে, অথচ দেখা গেল যে আগে একবার যখন 7তলা বস্তিতে যখন তার উপর হামলা হলো, সে সকল ফুটেজ সহ দেখা গেল যে সে নির্বাচন কমিশনে আবেদন করেছে, তার কিন্তু কোনো অ্যাকশন হয়নি, এবং তিনি বনানী থানায় আবেদন করেছে, সেটাও হয়নি। এমনকি তিনি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র সেখানেও আবেদন করেছে, সেটা কি দেখি হয়েছে আমি জানি না। কিন্তু এই যে বিষয় আজকে যেভাবে তাকে মারলো, আমি দেখে আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। আপনার মাধ্যমে সরকারের কাছে বিনয়ের অনুরোধ করছি, আপনি তো আগেই এটাকে হালকা করে দিয়েছিলেন যে উনি নির্বাচনে আসছে, আর একদিন আসা উচিত না, এটা সরকারের পরিবর্তন করতে হবে। আরে পরিবর্তন তো পরের ব্যাপার, আজকে আপনি একজনকে মেরেছেন, রক্তাক্ত করেছেন, তিনি হাসপাতালে গিয়েছে, সেইখানে আপনি এইটার দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এবং আমাদের উনি আবার হাসপাতালে 5 মিনিটের জন্য থেকে আবার সংবাদ সম্মেলন করেছেন, সেইটা বড় কথা না। আপনি যদি নির্বাচন কমিশনের মতো বলেন, মায়ের কম হইছে, আচ্ছা নির্বাচন কমিশনের মতো যদি বলেন যে উনি তো মারা যায়নি, উনি তো মারা যায়নি, আবার নির্বাচন কমিশন শুনলাম একবার বললো যে সিসি ক্যামেরা দেখে আপনারা চিৎকার দেবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব, কি ব্যবস্থা নিছে আমরা জানি না। তবে আমি এই শ্রদ্ধাভাজন আমার কলিমুল্লাহ স্যার যেটা বলেছেন যে এখানে আরাফাত সাহেব তিনি দুঃখ প্রকাশ করছে, এরকম তো আপনি গায়ে পা লাগাবেন আর সরি বলবেন এটা তো ঠিক না। আগের বারও তো আপনি অ্যাকশনে যেতে পারতেন, যারা আপনার স্লোগান দিছে ওইখানে, কমিশনার নাসিরের স্লোগান দিছে সেই মহিলারা, তারা কিন্তু আপনারা কোনো কিছু অ্যাকশনে যান নাই, নির্বাচন কমিশনে যায় নাই। আজকে কিভাবে জয় বাংলা বলে আপনাকে কিভাবে তাকে মারলো, এবং একটা সময় সাংবাদিকরা বলে মরে যাবে। তাই আমি বলতে চাচ্ছি যে এই সরকার আসলে এদের অধীনে এত লোভ লালসা, একজন হিরো আলমের মতো লোককে আমরা জানি যে সে ভোট বেশি পাবে না ঢাকা শহরে, তারপরেও তার মতো একজন লোককে মানতে পারে না, তার জন্য মধ্যে একজন লোককে সহ্য করতে পারে না। এই সরকারের অধীনে কোনো সময় কোনো নির্বাচন সঠিক না, আগেও যেমন ভুয়া নির্বাচন করেছে, চুরি করেছে 2018 সালে, এই ঠিক এরকমই করবে। ধন্যবাদ।